আদা রিকশা চালকের বোন কিনিছো আলিফ রিকশা চালকের বোন স্যার গো আপনার আমি বাইরে স্যার আপনি বলেন আমার লাল চুরি বোন তুই চিন্তা করিস না আমি তোর জন্য লাল চুরি আইনা দিমু বোন আমি আমার নিজের রাতে তোর চুরিটি পরাই দিমু ভাই আমারে কইছি কালকে পবিত্র ঈদের দিন আমারে জামা কিনা দিব তারপরে চুড়ি কিনা দিব কিন্তু মাংস তো খাইতে পারব না থাকে আমার জামা আর চুড়ি হইলেই হব রে কেমন লাগে খুব ভালো আজকে তো খাইতেছি কি লাগে জানো গেলিগা কারণ আমার বাপে এমন কুরবানি দিতে লেগে এমন একটা গরু কিনছে যা এই গ্রামে না দুই চার দশ গ্রামে সেরম গরু নাই মস্ত বড় গরু এই গরুর পিঠে উঠবার গেলে মইতে উঠতে হয় সিঁড়িতে উঠতে হয় হ্যাঁ এত বড় গরু এই বাড়ি দাদা দেখবার না আমার গরুটা আমাকে গরুর মুখে খাস কি না বুঝতে হইব আমার বাপের নাম মান্নান ব্যাপারি ব্যাপারির মতনই কাম করছে কজানি কিছু কইলি না কিছুই করলাম না এত বড় গুলো পাইলো কোনে তোরা কি করতেছিস তোর কি কান হয়েছে দেখতেছিস না নাচতেছিস ও তোরা খাইতেছিস না হ্যাঁ খাইতেছি দেখতেছিস না চোখ দিয়া আরে চুপ থাক ঠিক সজালের বইনের সাথে কি কস আর কো কালকে তোরা কি কিনিস আরে আমি তো একটা গ্রাউন্ড নিছি হ্যাঁ আমি মডার্ন ডিসিসি তোর মতো একটা চশমাও কিনছি রে সত্যি আর দা রিকশা চালকের বোন কিনিস আলিপ রিকশা চালকের বোন শোন নিলে হয়তো নিতে পারে ওই যে মাইশাগর বাড়ির সিরা বিরা কাকুর আছে না ওইগুলা নিয়ে ফিরতে পারে না নিব ওরা তো উট কুরবানি দিব তো দেখ তোরা আমার সাথে এমনি করতেছিস কেন আমি রিকশাওয়ালার বোন দেখে কি আমি মানুষ না আর তাছাড়া ভাইজান আমারে অনেক ভালোবাসে সে আমারে বলছে আমার জন্য সে লাল চুড়ি কিনে নিয়ে আসবো নতুন একটা সুন্দর জামা কিনে নিয়ে আসবো আমি ওই দের দিন তাওকে সাথে ঘুরতে যাবো তুই আমার সাথে ঘুরবে তুমি রিকশা তাওদের বোন আরে আমার বাপে না বলো মান্নান ব্যাপারী আমরা লা ব্যাপারী বংশের পোলাপান আর তুই আমার সাথে ঘুরবে তুমি নিতে পারি কিন্তু একটা শর্ত আছে যদি তুই তে নতুন জামা কাপড় আনতে পারস তাহলে তোরে নিয়ে যাবো তাছাড়া তোরে আমাকে আশেপাশে হয়তো দিব না আরে আনবো আনবো আমার ভাইজানরে আমি কইছি আর আমার ভাইজান আমারে কথাও দিছে আমার ভাইজান যে কথা দেয় সে কথার কোনো নড়চড় করে না দিলেই ভালো কি যে দিব ওইটা আমার গোর ভালো করেই জানা আছে কি আর দিব রাস্তার কোরআন সেরা জামা ওইটাই দিতে পারবো রাস্তার পুরা জামা জিরা না নতুন জুতাই দিব আচ্ছা তারা তো দেখে অন্য কিছু খাইতেছ কোথা থেকে পাইছিস রে ওই অসাদার কথা বলিস না ওই দেহ আসমা কেমনে চোখ লাগাইতেছে চল আমরা বাসে যাই যা হ্যাঁ চল চল আমার বুন্ডারে আমি কথা দিছি আমার বুন্ডারে লাল চুরি আর একটা জামা কিনা দিব স্যার রিকশায় উঠেন আপনারা আমি নামাই দিয়ে আহি তোর মিয়া তুমি তো ঠিক মতো রিকশা চালাই দিই পারো না তোমার ভাঙা রিকশায় আমি যামু তারপরে তুমি সামনে গিয়ে একটা টাকার মধ্যে মাইরা দিয়ে আমার হলো তোর আমি যাই স্যার গো আপনারা আমি বাইরে স্যার আপনি উঠেন আপনারা যদি আমার রিকশায় না যান স্যার তাহলে আমার বুঝলে আমি স্যার চুরি আর একটা জামা কিনা দিতে পারবো না স্যার স্যার আপনি আমার রিকশায় উঠেন স্যার বা স্যার তোর কাকে আমার একটু ভালো লাগতেছে না আল্লাহ
আমি আমার কোন মুখ নিয়ে আমার বোনের সামনে যাবো? আমার বোনরে আমি কথা দিছি, আমার বোনরে আমি লাল চুরি আর একটা লাল জামা কিনা দিব। আল্লাহ, আমি আমার বোনটা কি করবো? আল্লাহ, আগে তোর ভাই আসু, তারপরে খাইস। কালকে তো কুরবানি, তোর বাপটাও বাইসা নাই। তোর বাপটা যদি বাইসা থাকতো তা আমরা দুই বেলা দুই মুঠো খাইতে পারতাম। আর তুই বলতাস কুরবানির কথা, কুরবানি কেমনে দিমু মা? আমাগোর তো নুন আনতে পান্তা ফুরায়। আমারও তো মন চায় আমি আমার ছেলে মেয়েদেরকে নতুন নতুন জামা দেই, নতুন নতুন জুতা দেই, তোদের পোলা মাংস খাইতে দেই। কিন্তু মা, আমি কোথা থেকে দিমু? আল্লাহ তো আমাদের দিকে মুখ ফিরা চায় না, কোথা থেকে কুরবানি দিব মা? কাকটা সুখে ভাইজান, তুমি আইছো আমার লাল চুরি। বোন, তুই চিন্তা করিস না, আমি তোর জন্য লাল চুরি আইনা দিমু। কি রে ভাই, তুই কান্দছিস কেন? তোর চোখে পানি। আরে কো, আমি তো কান্দছি না, চোখের মতো ময়লা পড়ছিল তার জন্য। ও আচ্ছা ভাই, তুই তো মনে সারাদিন কিছুই খাস নাই, আয় তুই খায় নে। না, আমি হোটেল থেকে খেয়ে নিছি, তুই খা। মা, ওরে খাওয়াই দাও। বাবা, তুই মনে হয় খাস নাই, তুই এমনি এমনি করতেছিস, আমি হোটেল থেকে বিরিয়ানি দেখাইছি, তো আমার বোনরে আমি খাওয়াই দিই, খাবো। মা, তুমি খাইছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি খাইছি। না, আমি তোমার দেখে বুঝছি তুমি ভাত খাও নাই, ধরো মা। না রে বাবা, আমি খাইছি, তোরা খা। আচ্ছা ভাইজান, কালকে তো কুরবানির ঈদ, তাই না? তুমি কালকে আমগুলো লিগে মাংস আনবা না? হ্যাঁ, আমি তো বলি মাংস আনবো। মা, তুমি ওরে ভাতটি খাওয়াই দাও, আমার একটা দরকারি কাম আছে। আরে বাবা, তুই জামা কাপড়ের চিন্তা করিস কে? কয় টাকার জামা কাপড় নিবি তুই? আমার কি টাকার অভাব আছে? কত টাকা লাগবো তোর? যত লাগে তত দিব আমি। আমার একটা মাত্র ছেলে তুমি, এই যে সব কিছু তোমার জন্য, বুঝছ ভাই? তুমি কোনো চিন্তা করো না বাবা, এখন কোনো টাকা লাগবো কিনা সেটা বলো। আরে না বাবা, তুমি আমার জামা কাপড় ব্যবস্থা করো, আর দুই দিন আগে কে দিও বন্ধু বান্ধব নিয়ে আমি খাবো। আচ্ছা আচ্ছা, যাই। আচ্ছা ঠিক আছে, যাও যাও। আমার ছেলে তোর বাপের সাথে কি আমি কোনো ব্যবসা বাণিজ্য করছি যে তোর বাপে আমার কাছে টাকা পাবো? হ্যাঁ গরম করে হালাইছে সারাম জাতা জানি কনকা। আমি এদিকে চিন্তা ভাবনায় বাস্তাছি না, আমি নতুন প্রজেক্ট শুরু করছি, এই প্রজেক্ট আমি শেষ করবো কি দেয়া? কাকা, আপনি আমার টাকা দিবেন না? কিভাবে আমার টাকা নিতে হয় সেটা আমার জানা আছে।
আমি আমার বাবার পাত্রে নিয়ে গেলাম বাবার টাকা আই তোরা কি করে তোরা জাগে হারাম দাদারি তোরা হারাম দাদাস যাক অবশেষে আমার বোনের জন্য আমি লাল সিঁড়ি আর একটা জামা কিনতে পারছি আমার যেন কত খুশি লাগতেছে তা আমি বইলা বুঝাতে পারবো না সাই আমার বোনারে আমি লাল সিঁড়ি দেখাইয়া বোন আমি আমার নিজে রাতে তোর সুরিটি পরাই দিব বোন ও দেখ তোর বোন আমি একটা লাল জামা আনছি শান্তি পাবো না তোর জন্য তোর লাল জামা